নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা এই কমেন্টটি অবশ্যই কমেন্ট বক্সে করুন। আগামীকাল বুধবার 26 অক্টোবর 2022 যে পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে ভিডিওটি একবার না পাঁচবার শুনুন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে কিন্তু দিতে চলেছি আজকে। দেখুন, সুপার ডুপার প্রাপ্তি, বড় ধরনের প্রাপ্তি হোক বা ছোট ধরনের প্রাপ্তি হোক, যে প্রাপ্তি হোক না কেন, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ভাগ্য ভাবের উপর। অর্থাৎ একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনি নিজের জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করার প্রথম কারণ লজিক্যালি আপনাদেরকে বোঝাচ্ছি কারণটা কি। এই যে প্রাপ্তি, অনেকে জানেন ছোটবেলা থেকে সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, আবার অনেকে ছোটবেলা থেকে স্ট্রাগল করে কিন্তু জীবনে উঠতে হয়। অর্থাৎ দুটির মধ্যে কিন্তু পার্থক্য কিন্তু আছে। এবং এর পাশাপাশি আপনার জন্মছকে প্রাপ্তির জায়গাটা কেমন আছে এটা দেখা দরকার। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আপনি রাস্তাতে 500 টাকা হোক বা 50 টাকা হোক বা 2000 টাকা হোক আপনি কুড়িয়ে পেলেন, এটাও কিন্তু প্রাপ্তি। কারণ আপনার নসিবে, আপনার কিসমতে লেখা ছিল আপনি পাবেন। অনেকে হয়তো অনেক সময় পড়ে থাকে, অনেকে ওভারটেক করে বেরিয়ে যায়, তার ভাগ্যে নাই। যার ভাগ্যে থাকে কি না, সে কিন্তু ওই টাকাটি কিন্তু পাবে। এই জন্য আমি ভাগ্যভাবকে বিশেষভাবে ইম্পর্টেন্ট বলি। অর্থাৎ ভাগ্যভাব যদি আপনার স্ট্রং যদি হয়, তাহলে আপনার কিন্তু প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। কারণ আপনি রাহু রক্ষা কবচ পড়ছেন, দেখা দরকার আপনার জন্মছকে রাহু রক্ষা কবচ দরকার আছে কি নাই। প্রথম কথা, প্রথম কথা, নিজের পার্সোনাল চার্ট আগে অ্যানালিসিস করা দরকার। আমি এই জন্য বলছি এক্সপার্ট অ্যাস্ট্রোলজার, যাকে আপনার ভালো লাগবে তাকে আপনি দেখান। এখানে আপনার জন্মছকে যদি ভাগ্যভাব যদি স্ট্রং হয়, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে, ঘটতে বাধ্য। এবং আপনার মহাদশা এবং অন্তর্দশা কিসের চলছে এটাও কিন্তু দেখা দরকার। অর্থাৎ ভাগ্যভাবের পাশাপাশি মহাদশা, ভাগ্যভাব যদি স্ট্রং করা যায় কি না, চটজলদি প্রাপ্তি কিন্তু ঘটবে। এর পরের স্টেপ দেখতে হবে, যে চারটি ভাবের কথা বলছি, ভাগ্যভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তির্ভাব এবং সফলতা ভাব, এই চারটি ভাব এবং চারটি গ্রহ, রাহু, শুক্র, বুধ এবং শনি, এই চারটি গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে কেমন আছে। এই গ্রহগুলো, কারণ রাহু হচ্ছে প্রাপ্তির কারক গ্রহ, রাহু পীড়িত নেই তো। অনেকে নিজের মতন করে বলছে যে যে স্যার, আমি অনেকজনকে বলেছি আমার রাহু খারাপ আছে। রাহু আপনার খারাপ আছে আপনি বুঝবেন কী করে? তার উপরেও কিন্তু আমি কিন্তু ভিডিও দিয়ে রেখেছি। অর্থাৎ
আপনি নিজেই বুঝতে পারবেন আমার এই চ্যানেলটিতে এর আগে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনার রাহু কেমন আছে, রাহু কত নম্বর নক্ষত্রে আছে। দেখো নক্ষত্র রাহু কোনভাবে অবস্থান করছে তার থেকেও বড় জিনিস হচ্ছে রাহু কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, রাহু কোন কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে। আমি বারবার বলি চুলচেরা বিশ্লেষণ করা কিন্তু দরকার। শুধুমাত্র আমি রাহু কবচ পড়ে নিলাম আর আমার প্রাপ্তি হবে এটা কিন্তু ভাবা ভুল, এটা ভাবা ভুল। আপনার জন্মছকে ভাগ্যভাব কেমন আছে এটা দেখা দরকার। এই যা এটা যদি আপনার ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায়, লিখে রাখুন, আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, আপনার প্রাপ্তি কিন্তু হবে। এখানে ভাগ্যভাব লগ্ন টু দ্বাদশ মধ্যে যে কোনো কোন ভাবটা আমি বলছি সেটা আমার সাথে যারা পার্সোনাল অ্যানালিসিস করবেন তারা জানতে পারবেন। ভাগ্যাধিপতি নিচস্থ আছে, ভাগ্যাধিপতি কত নম্বর নক্ষত্রে আছে, ভাগ্যাধিপতি কত নম্বর ডিগ্রিতে আছে এটা দেখা দরকার। এবং এর পাশাপাশি কোনো পাপগ্রহের দৃষ্টি আছে কি না এটাও কিন্তু দেখা দরকার। আপনার জন্মছক সব শেষ কথা কিন্তু বলবে। আপনার জন্মছকে যদি শুভ গ্রহের দশা যদি চলে তাহলে আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত। যে রাশিগুলোর প্রাপ্তির কথা আমি বলছি, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হবে যে কোনো দিক থেকে। এই যে আমি একটা গল্প বললাম আপনাদেরকে, যে কোনো দিক থেকে কিন্তু হবে। প্রচুর ফোন আসছে, প্রচুর হোয়াটসঅ্যাপে কমেন্ট আসছে যে স্যার আমি রাশি সম্বন্ধে জানি না, আমার আমি রাশি সম্বন্ধে ওয়াকিবহল নয়। রাশি কি? আমার কাছে যারা পার্সোনাল কনসাল্ট করতে চাইছেন শুধুমাত্র কৌশিক রায়ের কাছে, শুধু রাশির নাম শুনবেন না, আপনি ডিটেলসটা আলোচনা করুন, প্রাপ্তি আপনার আছে কি না আগে জেনে নিন, সে যোগটা আপনার কেটে গেছে কি না বা ক বছর পর আছে সেটা আগে জেনে নিন, তারপর আপনি সিদ্ধান্ত নিন। কারণ অযথা অর্থ অপচয় না করে নিজের ব্যক্তিগত ছক দেখা দরকার। কারণ এখানে আমি সম্পূর্ণ ইঞ্জিনিয়ার বলছি, এই জন্য বেশ কিছু জায়গাগুলো ইম্পর্টেন্ট জায়গা আছে আমি এখানে আর ডিটেলস আপনাদেরকে আলোচনা করছি না। যারা আমার সাথে পার্সোনাল ভিজিট করবেন তাদেরকে পুঙ্খানুপুঙ্খ আমি কিন্তু জানাবো। পার্সোনাল ভিজিট যারা করবেন, বেশ কিছু ক্রিয়া আছে, বেশ কিছু আমি যে জায়গাগুলো বলছি এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। এবং আপনার ক্ষেত্রে বাস্তুর জায়গাটা কেমন আছে, রাহুর স্থান কেমন আছে, বাস্তুক্ষেত্রে রাহুর স্থান কেমন আছে এটাও দেখা দরকার। দেখুন নিজে আগে দেখুন আপনার ভাগ্যভাব কেমন আছে। প্রথম আমি প্রথম যে জায়গাটাতে আমি বিশেষ করে আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে ভাগ্যভাব। কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, ভাগ্য ছাড়া কিচ্ছু হবে না। একটা কথা আছে জানেন, এটা প্রবাদ বাক্য আছে, ভাগ্যে নেই তো ঘি ঠকঠকালে হবে কি। এই জন্য আমি বারবার বলছি ভাগ্যটা দেখুন, মানুষ ভাগ্যের পরিহাসে কি না হয়। এই জন্য বারবার বলে না, কেউ সোনার চামচ নিয়ে মুখে জন্মে সে অনেক গরিব অবস্থাতে চলে যায়, আবার কেউ প্রতিকূল অবস্থাতে থেকে অনুকূল অবস্থাতে যায়, এটাই তো ভাগ্যের ফের। এখানেই হচ্ছে ডেস্টিনি, এখানেই হচ্ছে ভাগ্য। তো যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। শুধু রাশি না, রাশির সম্বন্ধে ওয়াকি বলো প্রচুর নাই, প্রচুর ফোন আসছে, প্রচুর হোয়াটসঅ্যাপে কমেন্ট আসছে, কিন্তু তাদেরকে আমি একটি কথা বলছি, আপনার নিজস্ব জন্মছক বিচার করুন। কারণ হস্তরেখা বিচার করুন, শুধু রাশির নাম শুনবেন না, কারণ প্রাপ্তিটা কোন বছর আছে, কোন কোন সময় আপনার ক্ষেত্রে আদর্শ সময়,
আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র রাশির নামটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এরপর যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করুন, আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার এবং শুভ সময়টা আপনারা জানতে চান কি না। অর্থাৎ আমি এখানে আপনাদেরকে শুধু জানাতে চাই আপনারা টার্গেট নাম্বার এবং শুভ সময়টা আপনারা জানতে চান কি না। আমি আজকে আপনাদের চাহিদা, আপনাদের ডিমান্ড আমি দেখতে চাই। যে যে রাশির কথা আমি বলবো সে সে রাশির প্রাপ্তি কিন্তু সম্ভব যদি আপনার আগামীকাল যোগ যদি থাকে, আপনার যদি যোগ থাকে এবং আপনার ক্ষেত্রে যদি গাঢ় যোগ সৃষ্টি হয় আগামীকাল, আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত নিশ্চিত হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি, আগামীকালের সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি, মিথুন রাশির আগামীকাল সুপার ডুপার প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি বড় প্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিরও আগামীকাল সুপার ডুপার কিন্তু প্রাপ্তি করতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি, বৃষ রাশির আগামীকাল সুপার ডুপার কিন্তু প্রাপ্তি করতে চলেছে। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো আগামীকাল বড় ধরনের প্রাপ্তি করতে চলেছে সেই রাশির নাম কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে কিন্তু চলেছে। তো আগামীকাল বুধবার যে পাঁচ রাশির আমি কথা বললাম, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। প্রত্যেকে অবশ্যই জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।